সোমবার শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। প্রদীপ প্রজ্বলন করে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা বর্তমানে খার্চি মেলা ও পূজায় আসে। বর্তমান রাজ্য সরকার চাইছে পরিকাঠামোর আরও উন্নয়ন ঘটাতে। ভক্তদের সুবিধার জন্য চতুর্দশ দেবতা মন্দিরের জন্য একটা ট্রাস্ট করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি পূর্বতন সরকারের সমালোচনা করে বলেন, ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল তাদের সময়, তাই আবার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রেখে আরও বলেন, বর্তমানে জাতি জনজাতির ঐক্য প্রতিফলিত হচ্ছে। মূল লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আজ সেই লক্ষ্যে পৌঁছাতে তৈরি করার ভাবনা চিন্তা সরকারের রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডুবে যেতেও আমরা দেখি যে এখন জলের যে স্রোত, সেই স্রোত কিন্তু এখন নেই, কিন্তু যেহেতু ত্রিপুরাবাসী এবং আমরাও সেই একই বিষয়ে আমরা চলি, এখানে চতুর্দশ দেবতাতে দেবকে দর্শন করতে হবে, আসতে হবে, সবাই আসতাম আমরা যেভাবে হোক, সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকত, কারণ এই যে সময়, এই সময়ই কিন্তু এই চতুর্দশ দেবতার বাড়িতে পুজো হয়, খার্চি পুজো উৎসব হয়, তো আমরা আসতাম, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, ব্রিজ হয়েছে, তো এখানে এই পুজো উপলক্ষে যে মেলা, এই মেলাতে যারা প্রসার জমিয়েছেন এবং এতে করে তাদের আর্থিক লাভ তো নিশ্চয়ই হবে, কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, এখানে রতনবাবু বলছিলেন যে বাংলাদেশ থেকেও এখানে কালচারাল ইভেন্টে যোগদান করতে আসছেন, নর্থ ইস্টের থেকেও অনেক লোক এখানে আসছেন কালচারাল প্রোগ্রামে যোগদান করার জন্য, তো এই যে মিলন, মেলা মানে মিলনের জায়গা, সেটা কিন্তু বহুদিন বহু বছর ধরে এই চতুর্দশ দেবতার বাড়িতে সেটা হয়ে আসে, কিন্তু যে অবস্থার মধ্যে তৎকালীন সময় আমরা আসতাম, তখন যে আগ উছালো ছিল এবং তার যে পরিকাঠামো একেবারেই ছিল না, সেই জায়গায় আমাদের বর্তমান সরকার, আমরা চেষ্টা করছি যে পরিকাঠামো এখানে উন্নয়ন হোক এবং আমাদের শ্রী রতন চক্রবর্তী মহোদয় মাননীয় বিধায়ক, উনি যে বললেন যে ট্রাস্ট করার বিষয়ে, সেটা নিশ্চয়ই আমি জানি না এটা আইনগত কি সমস্যা আছে কিনা, কিন্তু ট্রাস্ট করাটা খুব দরকার, কারণ উদয়পুরেও মারবাড়িতে একটা ট্রাস্ট আছে, আমি জানি না এই ট্রাস্টের কোনো আধা যদি কোনো বাধা না থাকে আইনগত, নিশ্চয়ই আমরা করব, এবং যেটা উনি বললেন আমার গোচরে এনেছেন, তো নিশ্চয়ই আমরা সেটা দেখবো, আমি আধিকারিকদের সাথে নিশ্চয়ই কথা বলবো। এখানে রতনবাবু আরও বলেছেন এখানে আরও অনেক কিছু করার পরিকল্পনা ওনার আছে, রাজ্য সরকারের কাছে উনি দিয়েছেন, উনি যখন যে কাজটা অন্তত পক্ষে আমাদের কাছে, আমাদের আমার গোচরে আনেন, আমি চেষ্টা করি সেই কাজটা আমি করার জন্য। আমি গত কয়েকদিন ধরে আমি দেখছি টিভিতে, পর্দায় আমি দেখছিলাম যে খার্চি পূজাকে সামনে রেখে উনি এবং ওনার যে টিম এখানে নিরলস পরিশ্রম ওনারা করে গেছেন, দেখতাম যে কীভাবে, এবং সেটা সম্ভব একমাত্র মনের থেকে যদি সেটা উদয় না হয়, সেটা কোনো অবস্থায় সেটা সম্ভব নয়, দর্শনার্থী আসবে, দর্শনার্থী চলে যাবে, কিন্তু তাদের যে প্রপারলি তাদেরকে যে স্বাগতম এবং তাদের যে ব্যবস্থাপনা সেটা করার জন্য উনি এবং ওনার টিম যেভাবে নিরলস পরিশ্রম করেছেন অবশ্যই প্রশংসার দাবি করেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়িকা স্বপ্না দেববর্মা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মন্দির প্রাঙ্গণে গিয়ে পূজা দেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।